আমাদের অনেকে অনেকে আছে কাজ করে ক্লাবে এবং সুপার শপ যেখানে হারাম ড্রিঙ্কস বিক্রি হয় এসব কোম্পানিগুলোতে কাজ করে আমরা সেই টাকা বেতন নেই এটা হালাল হবে কিনা আমাদের জন্য যদি এমন হয় যে সুপার শপে কাজ করছেন সেখানে হালাল অনেক আইটেম আছে কিছু হারাম আইটেম আছে হালালের পাশাপাশি হারামও আপনি উপার্জন করছেন তাহলে আপনার উপার্জনের বেশিরভাগই হালাল হলো কিন্তু কিছু সেখানে কি ঢুকলো হারাম আবার অনেকে মদের বারে বা কাজ ক্লাবে কাজ করেন এমন জায়গায় যে তার কাজই হলো ম্যাক্সিমাম কাজই হলো এই মদ সার্ভ করা বা হারাম ড্রিঙ্ক সার্ভ করা তো এরকম চাকরি করা তো জায়েজ হতে পারে না কারণ এখানে পুরো উপার্জনই আপনার হারাম আল্লাহ তাআলা সূরা মায়েদা 2 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না বিধায় এটা জায়েজ হবে না আপনি অন্য একটা উপার্জন খুঁজবেন আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন আমি দেশে এক ভাইয়ের কথা জানি যিনি ঢাকার বারিধারার দিকে থাকতেন আমি জুমা পড়াই নারায়ণগঞ্জের ভূমিপল্লিতে চিটাগড়ে আমার মনে আছে একদিন মাগরিবের পরে আমার প্রশ্নোত্তর সেশন হয় সেটাতে তিনি বর্ষার দিনে ভিজে শিয়াল ভেজা ভিজে বাইকে করে তিনি আসছেন এসে আমার কাছে একটা মাসাল জিজ্ঞেস করলেন আমি এটা চাকরি করে এটা হালাল হবে কিনা তো তার প্রশ্নের উত্তরে আপনার ইতিবাচক কিছু আসে নাই অর্থাৎ হারাম ভদ্রলোক চলে গেলেন এবং ওই চাকরি ছেড়ে দিলেন আমি বললাম এত কষ্ট করে আসলেন বলেন যে এটা নিয়ে আমার সন্দেহটা হয়েছে রিসেন্টলি তো আমি এটা শিওর হওয়ার জন্য আসছি হারাম হলে তো আমি একদিনও আর চাকরি সেটা কন্টিনিউ করবো না উনি চলে আসছেন পরে ওনার সে চাকরি ছেড়ে দিয়েছে আরেকটা চাকরি বেচা নিলেন দেখা গেল যে সেটাও ঘুরে ফিরে হারামি হয় উনি হালাল মনে করে চেষ্টা করে ঢুকছেন সেটাও তিনি ছেড়ে দিয়েছেন প্রথমে যেটা চাকরি করতেন সেটাতে অনেক বেশি বেতন পাইতেন সম্ভবত 60-70 হাজার টাকা পরেরটাতে মাত্র 20 হাজার টাকা চাকরি পাইতেন সেটাও ছেড়ে দিয়েছেন আমার নিজেরই মায়া হচ্ছিল জানতে মাসালা দিয়ে দিলাম লোকটা সংসার চলবে কেমনি খুব খারাপ লাগছিল লোকটার জন্য এর মধ্যে এক ভাই উনি যে কাজ জানেন ঠিক এই কাজের একটা বড় প্রতিষ্ঠানের মালিক আমার অফিসে এসে বললেন ভাই এই কাজ জানা একটা লোক আপনি আমাকে দিয়ে দিন আর ওই লোকও ওই টাইমে হাজির আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর জন্য কেউ স্যাক্রিফাইস করেন আল্লাহ তার সাহায্য করেন আল্লাহ বলেছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফিন্না যারা আমার পথে আসতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা তাদেরকে আমি বহু পথ দেখাবো একটা না বহুবিধ পথ দেখাবো এজন্য ভাই হারাম উপার্জনের পথ থেকে বের হয়ে আসবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইনশাআল্লাহ আল্লাহই আপনাকে রক্ষা করবে হিম্মত করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন